2021 সালে বৈশ্বিক পণ্য বাণিজ্যে এক দশকের মধ্যে সবচেয়ে বড় প্রবৃদ্ধি হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO। বছর শেষে প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে 10.8%, তবে 2022 সালে তা আবারও কমে আসতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে প্রবৃদ্ধির এ পূর্বাভাস তুলে ধরা হয়। করোনা সংক্রমণের পর বড় ধাক্কা লাগে বিশ্ব অর্থনীতিতে, কমে আসে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা। করোনার প্রকোপ কমে আসার পর আবারও স্বাভাবিক হতে শুরু করেছে বাণিজ্যিক কর্মকাণ্ড। বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে প্রত্যাশার চেয়েও দ্রুত গতিতে। বিশ্ব বাণিজ্য সংস্থার হিসেবে চলতি বছর বৈশ্বিক পণ্য বাণিজ্যের প্রবৃদ্ধি হবে 10.8%, যা 2010 সালের পর সর্বোচ্চ, আর 2022 সালে প্রবৃদ্ধি হবে 4.7%। মার্চ মাসের পূর্বাভাসে 2021 সালে বৈশ্বিক পণ্য বাণিজ্যের প্রবৃদ্ধি 8% এবং 2022 সালে 4% হবে বলে জানিয়েছিল সংস্থাটি। With two quarters of trade and GDP data for 2021 already in hand, it has become clear that the pace of trade recovery is closer to our optimistic scenario from March. This has led the WTO to upgrade its projections for merchandise trade in 2021 and 2022. Our economists now estimate that the volume of world merchandise trade will increase by 10.8% in 2021 and then by 4.7% in 2022. পণ্য বাণিজ্যের প্রবৃদ্ধি ইতিবাচক প্রভাব ফেলবে বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধিতেও। বিশ্ব বাণিজ্য সংস্থার হিসেবে 2021 সালে বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি হবে 5.3%, যা আগের পূর্বাভাস ছিল 5.1%। 2022 সালে প্রবৃদ্ধির এই হার কিছুটা কমে আসবে, দাঁড়াবে 4.1%। WTO বলছে অর্থনৈতিক উন্নয়নের গতি শক্তিশালী হলেও তা অসম, কেননা উন্নত দেশগুলোর অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়ালেও পিছিয়ে আছে উন্নয়নশীল দেশগুলো, যার মূলে রয়েছে ভ্যাকসিন কার্যক্রম। হিসেব বলছে এ পর্যন্ত 6 বিলিয়ন ডোজ টিকা উৎপাদন এবং বন্টন হয়েছে, যেখানে নিম্ন আয়ের দেশগুলো ভ্যাকসিন পেয়েছে মাত্র 2.8 কোটি ডোজ। পিছিয়ে পড়া এসব দেশের জন্য ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিতের তাগিদ দিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা। These upward revisions to our merchandise trade numbers are good news, but not cause for complacency about the global economy or the multilateral trading system. The trade recovery is strong but unequal, mirroring the K-shaped recovery in global economic output. Some regions, those with access to vaccines and sufficient fiscal space, are recovering strongly, while poorer regions with mostly unvaccinated populations are lagging behind. Moreover, the risks to the outlook are firmly on the downside. The pandemic itself is far from over, and new outbreaks and variants of COVID-19 could weigh on trade and output through 2022. বিশ্ব বাণিজ্য সংস্থার হিসেবে আঞ্চলিক বাণিজ্যও বড় বৈষম্য থাকবে। 2021 সালে এশিয়ার দেশগুলোর রপ্তানি প্রবৃদ্ধি 2019 সালের চেয়ে 15% বাড়বে। রপ্তানি প্রবৃদ্ধির ধারা থাকবে ইউরোপ এবং উত্তর আমেরিকার দেশগুলোও, তবে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো থাকবে মহামারীর আগের অবস্থানে। হিরজুন মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।